পার্থ স্যার ক্লাসের মধ্যে আইসিল আয়া, তারপরে হলো স্যারে স্যারে হলো ক্লাসে আয়া কইছে যে কি হলো চাঙ্গরে পড়তে লিখা দিছে, তারপরে হলো রাশিকার হলো পিছন আমি লাস্ট বেঞ্চে বসেছিল, তো রাশিকায় আয়া হলো স্যারে স্যারে হলো রাশিকারে হলো খারাপভাবে মানে টাচ করতে যেতেছিল, তারপরে স্যারে হলো কোন স্যার পার্থ স্যার কোন স্কুল রেলওয়ে হাই স্কুল কোন দিনা কথা আছিল এটু শনিবার শনিবার তোমালোকে দেখিছিলা তাছত তোমালোকে হেড স্যারক কইছিলা নে মিসও কইছিলু আ মিসে হেড স্যারক কইছিলা তারপর স্যারজন কি হল স্যারে হলো তারপরে হলো স্যার রাশিকাতাও ঘরে গেছিল মানে তারপরে তো জানি হেড স্যারে কোয়ার পরে কি হয়েছিল এটা জানি না ঘরলে গইছিলে হ্যাঁ তারপরে তাগো দাদুরে কি কি কথা কইছে তো এটা আমরা জানি না তারপরে তাগো মাও বলে না মা তাগো মা কইতাছিল যে কি ছাড় লাগবো না কিছু করতে লেগা তারপর তাগো মাসিরে যখন কইছে তো তাগো মাসিও কইছে যে কি ঠিক আছে হলো আমি আইতাছি তারপরে তাগো মাসি আরো গার্জেন আয়া তারপরে স্যারে আজি কমপ্লেন দিছে ময়ূরিনী রেলওয়ে হাই স্কুল ছোৱালীজনীক পিছফালৰ পৰা ধৰি আছিল আগতেও এনেকুৱা হৈছে আৰু আৰু বাকী ক্লাছৰো হৈছিল এরকম মৰিয়নী ৰেলৱে হাইস্কুলৰ পাৰ্থ ছাৰ তা হেড ছাৰক কোৱা হৈছে শনিবাৰে কোৱা হৈছে আজি কি বাৰ হৈছে সোমবাৰ আজিলৈকে ছাৰ আহিছেনে আজি পাৰ্থ ছাৰ আহিছেনে কিবা একশ্যন হৈছে নি দেখিছা নি একো একশ্যন হোৱা নাই হয় মই পৰহি ৰাতি শনিবাৰ ৰাতি মোক গাৰ্জেনে ফোন কৰি কৈছিলে কথাটো যে এনেকা এনেকা ক্লাছত কিবা এটা কথা তো মই কালি ৰাতিপুৱা দেওবাৰে ৰাতিপুৱা সিহঁতৰ ঘৰত গ'লোঁ মই গাৰ্জেনক কথাখিনি শুনিলোঁ তাৰপিছত মই আজি স্কুলত মাতিছোঁ তো মই ক'লোঁ যে ঠিক আছে আপোনালোকে কমপ্লেইনটো দিয়ক মোৰতো ওপৰত এছ এম ডি চি আছে এছ এম ডি চিৰ লগত মই কথা পাতি যিটো ব্যৱস্থা ল'ব লাগে মই ল'ম এইটো আমাৰ ছায়েন্স টিচাৰ পাৰ্থ সাৰথী ভট্টাচাৰ্য হয় কমিটিৰ লগত আমাৰ বহিবই লাগিব মোৰ ওপৰত কমিটি এখন আছেই স্কুল মেনেজিং কমিটি এণ্ড ডেভেলপমেণ্ট কমিটি নহয় একচুৱেলি কমপ্লেইনটো হৈছে আজি মই শনিবাৰ দিন শুনিছোঁ শুনাৰ পিছত ময়ে ফোন কৰিছিলোঁ গাৰ্জেনক নিশ্চয় কৰিম আমি আগত এছ এম ডি চিৰ লগত বহিব লাগিব আমাৰ এইটো এছ এম ডি চি থ্ৰু এছ এম ডি চি আমাৰ যাব লাগেতো আমিতো ডাইৰেক্ট যাব নোৱাৰোঁ এছিয়ান স্কুল ডেভেলপমেণ্ট কমিটিটোৰ লগত আলোচনা কৰাৰ পিছতেহে আমি যাম এইটো প্ৰচেছিং আছে প্ৰচিডিউৰ আছে প্ৰচিডিউৰটো আমাৰ মেইনটেইন কৰিব লাগিব নাই নাই আমাৰ স্কুলত কোনো অভিযোগ নাই নাই সেইটো আমি গম নাপাওঁ আমাৰ স্কুলত তেনেধৰণৰ কোনো ঘটনা নাই কিন্তু সহপাঠী মই কিন্তু নেজানো এজ এ প্ৰিন্সিপাল হিচাপে মই গম নাপাওঁ মই আজি গাৰ্জেন অভিযোগ দিয়াৰ পিছতেহে মই গম পাওঁ গাৰ্জেনসকল বিচাৰিছে তেওঁক যেতিয়ালৈকে আপুনি স্কুলৰ পৰা ইয়াত নাই নাই এতিয়া কথা হ'ল বহিষ্কাৰ কৰা বা ৰখাটো এইটো মোৰ হেৰিত নপৰে এইটো আমাৰ বিদ্যালয় ইন্সপেক্টৰ অফ স্কুলছ আছে ডিচিশ্যনটো তেখেত ল'ব মইতো বৰখাস্ত কৰিব পাৰোঁ নাই নাই মই এতিয়া অফিচিয়েলি এতিয়াও পোৱা নাই ৰিটাৰ্ণ মই পোৱা নাই আজি ভাৰ্বেলি মই পাইছোঁ ৰিটাৰ্ণ পোৱাৰ পিছত মই এইটো প্ৰচেছিং কৰিম তাৰপিছতে আমি এইটো পঠাম আহিলে তাই কিতাপ লৈ আহিছে ছাৰৰ পৰা কিবা আঁচ পাৰিবলৈ মানে পঢ়া চঢ়া স্কুল চিলেবাছ দিছে নেকি এইটো আঁচ পাৰিবলৈ আহিছে তাৰপিছে কি কৰিলে ছাৰে বোলে তাক হাত ধৰিছে পেট ধৰিছে গাত হাত দিছে চেষ্টত হাত টাচ কৰিছে চেষ্টত টাচ কৰিছে লগত আৰু দুই তিনিজনী ছোৱালী আছিলে হেতি দেখিলে বুলিহে এতিয়া সবে গম পাইছে লগে লগে আহি সোমা মিছক জনালে হেতি তো ছুটির সময় আছিলে পরীক্ষা চলি আছে হেতি সোমা দি দিবনে আর বেলেগ দি দিবনে আছিলে হেতি গার্ড দিবলে গুছি গেল বেলেগ ক্লাসত তাই ভয়ত দৌড় মারি ঘরত গিয়ে কান্দি কান্দি ফিট হয়ে গেল তারপর মোর মা মানে তাই দাদু বাড়ি থাকে গৈ কৈছে কি হল কি হল তারপর কৈছে তাই এনেকে যে সারে মুখ এনেকে এনেকে করিলে তাৰপিছত মই মোৰ বিয়া হ'ল সোণোৱাল মই সোণোৱালৰ পৰা আহিছোঁ এতিয়া একশ্যন ল'বলৈ স্কুলত আমাৰ আমাক কৈছে কালি ৰিটাৰ্ণ এটা এপ্লিকেশ্যন লিখি দিবলৈ আপোনালোকে বোলে এপ্লিকেশ্যন দিলে শনিবাৰে শনিবাৰে ক'ত এপ্লিকেশ্যন কালি দিবলৈ কৈছে মানে ফোনে ষ্টেটমেণ্ট ল'লে মোবাইলত মোবাইলত ষ্টেটমেণ্ট ল'লে ৰেকৰ্ড কৰি ল'লে হেডমাষ্টৰে ৰেকৰ্ড কৰি ল'লে এতিয়া কালি আহিম আমি এপ্লিকেশ্যন দিম কি ষ্টেট লয় সিহঁতি চাম তাৰপিছত আমি থানাত এণ্টি দিম কিন্তু শনিবাৰৰ পৰা আজি সোমবাৰ হ'ল এতিয়ালৈকে একশ্যন লোৱা নাই
শনিবারে বোলে আহিছে সারে কইছে সাইটা ছজন না সাতজন আহিছে স্কুল আহি তাহাতি তো বাথরুমত গল আর দুটা লড়া আসলে নাকি বোর্ডত কিবা লিখিবল দিছে তাহাতক কইছে ধ্যান লিখি থাক তহতি আর সার হয় তেও অলরেডি আপনার গার্জেন গুট হয়ে পেলাই আমার মূল কথা এনেকা সার থাকলে আমি কেউ নপঠাও স্কুল স্কুল সব বন্ধ হয়ে যাব স্কুল নপঠাও মানে একদম টিসি উঠাই লো বেলে স্কুল দিই এই শিক্ষক জনের পুরা নাম কি পুরা নাম তো না জানো পার্থ স্যার বলিয়ে জানো।